আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইশিকা খানে। আশা করছি যে যেখানেই আছেন যেভাবেই আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আবারও সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, এবং নিয়ে এলাম আজকে রমজানের প্রথম দিনের ইফতার এবং সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়ে। ইফতারিতে একটু ঝামেলা হয়েছে, আমি আর আমার শাশুড়ি অনেকই টেনশনে পড়ে গিয়েছিলাম। সো কী সেই টেনশন সব কিছু দেখাবো। তার আগে বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন। চলুন শুরু করছি আমার আজকের এই প্রথম রমজানের দিনটি এবং ইফতারের সময়ের সব কিছু নিয়ে তৈরি করা এই ভিডিও। না সরি, সো চলুন শুরু করি আমার আজকের এই ফার্স্ট রোজার ইফতারের ভিডিওটি। না কি জানো, ও সরি আমাকে রোজায় ধরছে। সো চলুন শুরু করি আমার আজকের এই ভিডিও, যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো রোজার সারাটা দিন কি করলাম, দেন ইফতারিতে কি কি ঝামেলা হয়েছে। ও ভেরি নাইস, ওয়াও, ওয়েল ডান, সরি। অ্যান্ড ইফতারিতে কি হয়েছে, কেন আমি আর আমার শাশুড়ি এত টেনশনে এসেছি, সেই সব কিছু নিয়ে তুলে ধরেছি আজকের এই ভিডিও। কি বলেছি আমি জানি না, খুব রোজায় ধরছে। আবারও সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভিডিও দেখুন এবার আমি কি করতেছি, আমি বিদায়ও নিয়ে ফেলতেছি। বাই, না সরি, স্টার্ট কিয়ান। আজকে কি বলো, রমাদান মুবারক। ইয়ে করো করো, মুবারক। তুমি দিবে আমাকে হাই ফাইভ, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ বাবা, হাক বলো। আল্লাহ আমাদেরকে এই পৃথিবী থেকে, কোভিড থেকে মুক্ত করো, মুক্ত করো, আমিন। আল্লাহু আকবার বলো, বিসমিল্লাহির রহমানির Yes, okay. La ilaha illallahu Muhammadur Rasulullah. Yes. Allahu Akbar. Amar Shona Baba ke? Mimi. Juma Shona Baba. High five. Thank you, Baba. Hey, Pongtu. Hey, Pongtu. পঞ্চুলে, এই বেবি, টুয়েসডেতে মিস্টার খানের ডে অফ থাকে, তো আমরা বাসায় সারাদিন বাচ্চাদের সাথে খেলে ডেলে কাটিয়েছি, আর মিস্টার খান একটু পরপর আবার রেস্টুরেন্টে যেতে হয়েছে। আসলে ডে অফ বলে তার কিছু নাই, নিজেদের রেস্টুরেন্ট থাকলে যেটা হয় আর কি। সো এই মুহূর্তে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ব্লেন্ডার কিনতে, জি হ্যাঁ আমার একটা ব্লেন্ডার দরকার। তুমি রোজা রেখেছ, রোজা ধরেছে? হ্যাঁ, ইউ হাংরি? তুমি না কেবল একটা ক্রিপস খাইলা, হ্যাঁ তুমি না কেবল একটা ক্রিপস খাইলা, তুমি রোজা? সো আমার বাসা থেকে প্রায় 7-8 মিনিট ড্রাইভিং দূরে টেস্কো আর একটি গ্রোসারি শপ, এখানে আমি এসেছি একটা ব্লেন্ডার কিনতে। আমার বাসায় কোনো ব্লেন্ডার নেই, আমাকে ডাল ব্লেন্ড করতে হবে অ্যান্ড আমাকে জুস টুস বানাতে হবে। সো যা পাবো এখন ঝটপট নিয়ে নিতে হবে। সো এই মুহূর্তে আমি কিয়ানকে নিয়ে হাঁটছি আর মিস্টার খান কিবানকে নিয়ে আসছি। আর যেহেতু অ্যাকচুয়ালি আমরা রোজা, আজকে আমাদেরকে মিস্টার খানের মুড একটু অফ, কারণ তার জন্য একটু হার, আর আমার দিদির সঙ্গে অনেক লং টাইম। সো আমি নিয়ে নিয়েছি আমার ব্লেন্ডার, এখন আমার ব্যাগ চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। জি হ্যাঁ, ফ্যামিলির সাথে
প্রথম ইফতার না করে কার সাথে করবো, আমার শ্বশুর শাশুড়ির সাথে আজকে আমরা ইফতার করার জন্য যাচ্ছি। সো আমরা অলমোস্ট তাদের বাসার কাছাকাছি চলে এসেছি, কিন্তু তার আগে অ্যাকচুয়ালি আমার আরও কিছু ফ্রুটস কেনার দরকার ছিল, আমার শাশুড়ির বিরিয়ানির মশলাও দরকার ছিল, তাই সেগুলো কিনে নিলাম, চলে এলাম শ্বশুর বাড়িতে। জি হ্যাঁ, সরি, অনেক কিছু ভিডিও করতে পারিনি, এখন অ্যাকচুয়ালি আমি ঝটপট একটু লেটও হয়ে গিয়েছে, আমরা 6টার দিকে এসেছি আর 8টার সময় ইফতার। তো আমি ঝটপট করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুর চপের জন্য, তার মধ্যে আমি দিয়ে নিয়েছি হলো পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা, একটু গরম মশলা দিয়েছি, লবণ দিয়েছি, হালকা গোলমরিচের গুঁড়া দিয়েছি, অ্যান্ড এই তো এগুলো দিয়ে আর একটু হালকা সরিষার তেল দিব লাস্টে, আপনারা দেখতে পারবেন আমি একটা সরিষার তেলও অল্প একটু দিয়েছি। ভালো করে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন। সো আলুর চপ আমার খুবই ফেভারিট, আজকে আমি একটু ডিফারেন্টভাবে এটা বানাচ্ছি, নর্মালি আমি এইভাবে বানাই না, আমি আমার আম্মুর মতন করে বানাই। আমার আম্মুর হাতের আলুর চপ ইজ দ্য বেস্ট, ট্রাস্ট মি, আমার মা বলে না, আই থিঙ্ক সবার মার কাছেই তার হাতের রান্না ভালো লাগে তার মায়ের, বাট সত্যি কথা বলতে আমার আম্মুর আলুর চপ খুবই মজা হয়। সো আমিও চেষ্টা করেছি আজকে একটু ডিফারেন্টভাবে আলুর চপ বানানোর, দেখা যাক কেমন হয়, কিন্তু আম্মুরটাও আমি আপনাদের সাথে রেসিপি ভেরি সুন শেয়ার করবো। সো আলুর চপ অলমোস্ট মাখা হয়ে গেছে, এই যে দেখলেন এই মুহূর্তে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। সো আমি না বানাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, ভাবছিলাম আপনাদেরকে সব কিছু আজকে অল্প অল্প করে দেখাবো, তো কীভাবে যেন টাইম যে দৌড়াচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না। আমার শাশুড়ি কর্নশিপ পড়ছে, এখানে আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। জি হ্যাঁ, আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কেন দিয়েছি জানি না, আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, তাই আমি ওটার সাথে আরও 10-12টা ভিডিওর সাথে মিক্সড করে সব কিছু একটু টুকটাক দিয়ে দেখছি আজকে কেমন হয়। অ্যান্ড এই তো আমার আলু অলমোস্ট বানানো শেষ, অ্যান্ড এখন আমাকে এগুলোকে এভাবে রাউন্ড করে করে আলুর চপের মতন করে, যে যেভাবে করতে পছন্দ করেন, আমি এইভাবে রাউন্ড করে করে ইউনো কাবাবের মতন করি, টিকিয়ার মতো করে, সরি। সো এখন আমার শাশুড়ি অলরেডি ফ্রুটস আমি রেখেছি হলো গিয়ে ড্রিঙ্কসের জন্য, অ্যান্ড আমার শাশুড়ি অলরেডি আমাকে বেসন গলিয়ে দিয়েছে, অ্যান্ড পেঁয়াজও আমি মাখিয়ে ফেলেছি, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি না আস্তে আস্তে করতে করতে হঠাৎ দিকে অনেক টাইম হয়ে গিয়েছে, তাই ঝটপট এখন আমি ভাজা শুরু করলাম। তো আমার শাশুড়ি সবসময় বলে হালকা তেলে, ডুবো তেলে আলু ভাজতে হয় না, হালকা তেলে আলু ভাজতে হয়, তো তাই আমি হালকা তেলে আলু ভাজতেছি, কিন্তু আলুর চপ, সরি, কিন্তু আমার আম্মুকে আমি সবসময় দেখেছি যে ডুবো তেলে আলু চপ ভাজা। সো আপনারা চাইলে দুই ধরনের করতে পারেন, ইটস আপ টু ইউ অল। সো আমি এখন একে একে সমস্ত আলুগুলো ভালো করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। কি করো? হাই, আপনারা তো দেখলেন মিস্টার খানও কিন্তু আমাদেরকে একটু হেল্প করছিল, আর এদিকে অলরেডি টেবিলে আমরা সব কিছু লাগিয়ে দিয়েছি। আমাদের আজকে স্পেশাল তেমন কিছুই নেই, বাট ফ্যামিলির সাথে, বাট হ্যাঁ একটু ঝামেলা হয়েছে, সেটা একটু পরেই দেখতে পারবেন। আলুর চপ বেগুন ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ডিমের চপ দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। এদিকে মিস্টার খান ওয়েট করছে কত কখন হবে ইফতার। যাই হোক, প্লেট অলমোস্ট শেষ, অ্যান্ড ড্রিঙ্কসও বানিয়ে ফেলেছি, একটি নতুন ড্রিঙ্কস বানানোর চেষ্টা করেছি, কিছু ফ্রুটস রেখেছি, কাঁচা ছোলা রেখেছি, আর এখানে হলো গিয়ে ছোলা ভাজি যেটা, আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা, ওয়াটারমেলন আছে, আর এখানে হলো ঐতিহ্যবাহী সিলেটের খিচুড়ি, যাও যেটা আমরা বলি, আর বাট সিলেটে খিচুড়ি বলে, যাই হোক সেগুলো রেডি করা আছে। সো আমি এখন খেতে বসে গিয়েছি, কারণ ঝটপট আমরা বানাতে বানাতে অলরেডি আমি লেট, দেখেন প্রথম ইফতারই আমার সাথে কত বড় একটা জিনিস হয়ে গেল, আমি লেট হয়ে গিয়েছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এখনও আমার সব কিছু হয়ও নাই, আর সবচেয়ে বড় কথা পেঁয়াজু, দেখেন জাস্ট দেখেন আমার পেঁয়াজু সম্পূর্ণ ছড়া ছিটা যাচ্ছে, এটা কোনো কথা। এই তুমি কী করতেছ, কী করতেছ, খাওয়া শেষ, টি শার্টে কী লাগছে, পিয়ান এখানে কী লাগছে, তো
তো ফোনে আমি খুব ভাব দিয়ে শাশুড়িকে বলেছি, মা আপনি কোনো চিন্তা করবেন না, আজকে আমি এসে সব কিছু রান্না করবো। আর দেখেন আমার পেঁয়াজুতে আমি কী করেছি, ডিপ ফ্রিজে ছিল তো পেঁয়াজ ডালটাকে আমি না পানি দিয়ে ম্যাশ করেছি। এটা আমার মাথায় কাজ করে না যে পানি দিতে হয় না, দ্যাটস ওয়াই আমার সম্পূর্ণ পেঁয়াজু। আর কাইজার খানের আমার শ্বশুরের ফেভারিট হলো পেঁয়াজু, যেটা তারা খিচুড়ি দিয়ে খায়। এই খিচুড়ি, এটা হলো সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী খিচুড়ি, যেটা তারা ইফতারে এটা না হলেই না। এখন আমি আমার শ্বশুরের সাথে আড্ডা দিব। আর একটা মেয়ে আছে না যেটার একটু গলার সমস্যা দেখছেন, যাকে গীতা বললো আমার মেয়ে হইলে যেন তোমার মতন হয়, যে গলা কেমন যেন মনে হয় ফার্স্টে মনে হচ্ছে মজা করতেছে, পরে ফিল করলাম যে ওর রিয়েল গলা এরকম। ওটাই এমনি বারোই নি ওর এমনি এরকম গলা না, কিন্তু কিন্তু চাইলে চাইলে তো বড় ওই বার করতে পারবে, চাইলে একটু বড় করে ওই কথাটা বার করতে পারবে। আসছে ওর পা দেখছেন, ও মাই গড, ওর বাপ বলে আমি ওরে প্রতিদিন ভোর পাঁচটায় উঠায় ওকে রানিং করাইছি দৌড়াইছি, ওরে ওর পিছনে অনেক টাইম দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাট হ্যাঁ, খুব বড় বড় ভাব নিয়ে খুব বলেছিলাম শাশুড়ির কাছে, পুরো আমার পাংচার হয়ে গিয়েছে। আর আমারই ভুল ছিল, আমি ডাল ভিজিয়ে রেখেছি বাট আনতে ভুলে গিয়েছিলাম। আমার শাশুড়ির জন্য ডাল ভিজায় নাই, তো অনেক আগের ডাল যেটা ডিপ ফ্রিজের ছিল ওটা বের করে আসলে তাড়াহুড়া, আমি সব ম্যাচ করেছি। এই ছিল আমার প্রথম দিনের রমজানের এক্সপিরিয়েন্স। আই হোপ আপনাদের ভালো লেগেছে, চেষ্টা করেছি অল্প করে আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।